আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা হট গান সম্বন্ধে কথা বলবো, কারণ আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা এখন বর্তমানে আইসির কাজ করি, আর আইসির কাজগুলো করতে গেলে অনেকেই মনে করে যে আমাদের একটু আপডেট লেভেলে হট গান হলে ভালো হয়। আসলে কথাটা কি, নর্মাল হটগান দিয়ে উঠাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আইসি গুলা ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য মোটামুটি ভালো মানের একটা হটগান হলে যেগুলা হাই লেভেলের পেস্টিং এর সেট আছে ওই আইসি গুলা যদি আমরা উঠাইতে যাই তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে। যেমন অনেকেই ভাবতে পারে তাহলে ভাই হাই লেভেলে হট গান আমরা কত টাকা দিয়ে নেব, 20,000, 30,000, 25,000, 50,000? না, এত টাকার মধ্যে না। আমি আজকে আপনাদেরকে একটা হট গানের রিভিউ দিব যেটা আমি নিজে নিয়েছি এবং এর আগে আমার ছাত্রদেরকেও কিনে দিয়েছি। আমার ছাত্র যারা টাকা আছে ওরা দামি হট গান নিয়ে নিয়েছে, বাট আমি কিন্তু নর্মাল দিয়ে করি, বাট আমি করতে পারতেছি বা করছি, বাট এখন যুগের সাথে তাল মিলিয়ে কিছু কিছু চেঞ্জ করতে হয়। তার মধ্যে আমি হট গানটা আজকে একটা নতুন হট গানের রিভিউ আপনাদের দেখাবো, এটা দিয়ে ভালো পারফরমেন্স হবে আশা করি ইনশাল্লাহ, কারণ আমার ছাত্ররা যেহেতু ইউজ করতেছে ওরাও বলতেছে যে এটা দিয়ে 20-30 বার যদি আইসি উঠান তাও সমস্যা হয় না, কারণ এটা অতিরিক্ত হিট দেয় না এবং হিটের মাত্রাটা ঠিক থাকে, কম বেশি হয় না। তাইলে এবার চলুন বন্ধুরা আমি দেখাই আপনারা কোন হট গানটা ইউজ করতে পারেন আপডেট লেভেলের মধ্যে। এটা হচ্ছে কুইক, মডেলটা বোধ হয় কুইক 857, হ্যাঁ কুইক 857 ডি ডব্লিউ প্লাস। আমরা এটা ওপেন করে দেখব, হ্যাঁ এটা তো চায়নার, চায়নার তো ওইটা সমস্যা নাই, আমরা এটাকে ওপেন করি। আমি প্রত্যেকটা জিনিস নেওয়ার আগে অবশ্যই আগে জাস্টিফাই করে নিই, কারণ আমি অহেতুক টাকা নষ্ট করতে চাই না, কেননা টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়, সবাই জানেন যারা সৎ পথে ইনকাম করে তারা যখন কোনো কিছু কিনতে যায় বা খরচ করতে যায় অনেক ভেবে চিনতে চিন্তা করেই তা খরচ করে। আমিও এখানে দেখতে পাচ্ছেন এই হটগানের সাথে হটগানের যে সকেট আছে কয়টা দেওয়া আছে, চারটা সকেট দেওয়া আছে, আপনার যেটা যার যেটা পছন্দ কাজ করতে যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই লাগাই নিতে পারেন। আমি এটা লাগাবো যেহেতু আমি এটা দিয়ে ইএমএনসি এবং সিপিউর কাজ করব, আমি এই সকেটটা লাগিয়ে নিই এটা, কারণ এটা মোটামুটি একটু ইয়াটা একটু বড় দেখা গেছে যে ইয়ারটা। আর এটা আরেকটা দিক হচ্ছে এই হটগান থেকে যখন হিটটা বের হবে তখন কিন্তু এটা ঘুরে ঘুরে বের হবে, বরাবর একদিক থেকে কিন্তু বের হবে না। একটু ইয়াটা দেন তো স্যার, বন্ধুরা হটগানের যে মাথাটা আছে এটা আটকানোর জন্য একটা লক আছে, এই লকটা আমরা এই হটগানের দুই পাশে এই লকটা আটকানোর জন্য ভালো সুবিধা আছে, যার যার সুবিধা অনুযায়ী যেদিক দিয়ে সুবিধা ওই দিক দিয়ে লাগিয়ে নেবেন। আমার এটা প্রায় লাগানো শেষ, এখন চেকিংয়ের পালা। বন্ধুরা আমার দোকানটা মার্কেট প্লেসে একদম সামনের, মার্কেটের সামনের দোকানটাই আমার, যার কারণে অনেক সময় দিনের বেলা যখন ভিডিও করতে যাই অনেক গাড়ির আওয়াজ শোনা যায় বা দেখা গেছে যে অনেক মানুষের দিনের বেলা অনেক মানুষের যাতায়াত হয় যার কারণে একটা আওয়াজ বেশি হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হটগানের মাথার গুঁড়াটার মধ্যে একটা স্প্রিং ইউজ করা হয়েছে, এই স্প্রিংটা ইউজ করার জন্য আমাদের যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা যখন কাজ করতে যাই এই যে এটার গোড়ার মধ্যে দেখেন একটা স্প্রিং ইউজ করা হয়েছে, যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে এটা বাঁকা হলেও আমার এই পাইপটা এয়ারের কোনো ক্ষতিগ্রস্ত করবে না বা পাইপটা কোনো সমস্যা হবে না।
আমরা চালু করে দিলাম, এখন 270 এ সেটআপ করা আছে। আমরা একটু স্পিডটা বাড়াবো, 290 করলাম, ইয়ারটা একটু বাড়িয়ে দেই, দেখুন। হ্যাঁ, 450 পর্যন্ত আমরা হিট বাড়াতে পারবো। আমরা ইয়ার দিয়ে নিলাম, ফুল ইয়ার, বাট এখন কিন্তু আমার হটগানটা চলছে না, একদম কমিয়ে দিলাম, সুইচ অফ করে দিলাম। দেখুন, এখানে যদি আমার হটগানটা চালু থাকতো তাহলে এই যে এখানে কিন্তু আমার মান দেখাতো, যখন আমি হটগানটা হাতে নিচ্ছি তখন কিন্তু এখানে পয়েন্টগুলো উঠছে। এখন এই যে অটোমেটিকলি আবার বন্ধ হয়ে গেছে। একটা টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাতে গেলে দেখুন, এটা কিন্তু হটগানটা কিন্তু বন্ধ আছে। যদি হটগানটা চালু থাকতো তাহলে টিস্যুটা কিন্তু উড়ত। এই যে বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি হটগানটা হাতে নিই তখন কি হয় দেখুন। এখন কিন্তু আমার হটগানটা চালু হয়ে গেছে, আপনার টিস্যুটা খেয়াল করলে দেখতে পাবেন, হটগানটা কিন্তু এখন চালু হয়ে গেছে। বন্ধুরা, এতে কি হবে দেখুন, 200-300 তো আমি সেট আপ করে রেখেছি। এতে কি হবে, আমরা যখন কাজ করতে যাই সেক্ষেত্রে অনেক সময় হটগানটা অফ করতে খেয়াল থাকে না, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কারেন্ট বিল আমাদের খরচ হয়। হ্যাঁ, এখন যদি এরকম ডিজিটাল একটা হটগান নেই মোটামুটি দামের মধ্যে, এটা কিন্তু একদম বেশি না, 10,000 টাকার অনেক নিচে এই হটগানটার দাম। দেখা গেছে যে এরকম ধরনের হটগান নিলে যদি আমার মনেও না থাকে যে হটগানটা বন্ধ করার কথা, খেয়াল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার অতিরিক্ত কারেন্ট বিলটা খরচ হবে না আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। অ্যানালগ যে হটগানগুলো ছিল এগুলো যদি বেশিক্ষণ চালু থাকে সেক্ষেত্রে মাথাগুলো পুড়ে যায় না, মাথাগুলো নষ্ট হয়ে যায়, আর এটার ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না। আর দেখুন, আমি যখন এটা রেখে দিয়েছি অটোমেটিকলি এটা কি হয়ে যাচ্ছে, সুইচ অফ হয়ে যাচ্ছে এবং ইয়ারটা কিন্তু বন্ধ হয়ে আসছে। বন্ধুরা, এই হটগানটার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই, যেহেতু আমি এটা এভাবে চালু করে দেখালাম বা টিস্যু দিয়ে হিট সম্বন্ধে দেখালাম, আমি এখন আপনাদেরকে আইসি উঠিয়ে দেখাবো। এখন বর্তমানে দেখুন বন্ধ অবস্থায় আছে, আমি 300-তে সেট আপ করে নিলাম, এখন কিন্তু বন্ধ অবস্থায় আছে। আমি যদি হটগানটার মাথাটা হাতে নেই এখন কিন্তু যে হটগানটা চালু হয়ে গেছে। আমি একটা আইসি উঠাবো, আইসি উঠিয়ে দেখবো যে এটা আসলে কাজ করার জন্য কেমন সামঞ্জস্যপূর্ণ। আমি 300-তে সেট আপ করে নিলাম, 300-290 কাছাকাছি। এটার ইয়ারটা মোটামুটি 2.5-3 মতো সেট আপ করা আছে। বন্ধুরা, অন্যান্য যে অ্যানালগ হটগানগুলো আছে এগুলো কিন্তু হিট দিতে গেলে অনেক ধোঁয়া ওঠে, ধোঁয়া। আর এটা আপনারা খেয়াল করে দেখবেন যে এটাতে আসলে তেমন কোনো একটা ধোঁয়া হচ্ছে না। আমি আরেকটু পেস্ট বাড়িয়ে দিলাম যাতে ধোঁয়াটা দেখা যায় কিনা দেখবেন, একদম কাজ করার জন্য ভালো একটা স্যাটিসফাই হটগান। বন্ধুরা, এই আপনারা চাইলে এই অল্প দামের মধ্যে ডিজিটাল হটগানটা আপনারা নিতে পারেন। এই হটগানটা আসলে আমি মোটামুটি ভালো দেখছি। আপনারা এই হটগানটা দেখুন, আমি আইসিটা কিন্তু উঠিয়ে ফেললাম অনায়াসে, কোনো তেমন একটা ধোয়া হয় নাই। বন্ধুরা, আপনারা এই হটগান, এই যে এখানে আরেকটা জিনিস খেয়াল করুন যে আমি প্লাস্টিকের মধ্যে হিট দিচ্ছি। যদি আমরা অ্যানালগ হটগান দিয়ে ডাইরেক্টলি কানেক্টরটার মধ্যে হিট দিতাম তাহলে কিন্তু এতক্ষণে পুড়ে যাওয়ার কথা, বাট এটা কিন্তু পুড়ছে না, 300 হিটে এটা পুড়ছে না, জাস্ট একটু হালকা প্লাস্টিকটা একটু ঝলসে গেছে এরকম মনে হচ্ছে, বাট এটা পুড়ে নাই। আর 300 হিটে যদি অ্যানালগ হটগান দিয়ে যদি আমরা হিট দিতাম এতক্ষণে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। আপনারা হিটসিং পেপারটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু লালচে হচ্ছে না, যদি অ্যানালগ হটগান হতো তাহলে কিন্তু এটা লালচে হয়ে যেত। বন্ধুরা, সর্বোপরি আপনারা এই হটগানটা নিতে পারেন, আমি আপনাদেরকে ম্যানুয়াল এটাকে ইউজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে হটগানটা ইউজ করতে পারেন, অল্প দামের মধ্যে ভালো মানের হটগান। এটা নিতে হলে আপনি শরৎ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, গুলিস্তান হল মার্কেটের শরৎ ভাই,
শরৎ ভাইয়ের কাছে এটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে শরৎ ভাই থেকে নিয়ে নিতে পারেন। এটা শরৎ ভাইয়ের ফোন নাম্বার এবং দোকানের ঠিকানা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার থেকে দামটা জাস্টিফাই করে নিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি অ্যানালগ হটগান দিয়ে আরেকটু প্র্যাকটিক্যালি দেখাতে যাই। আমি এটা 300-তে সেট আপ করলাম অ্যানালগ হটগানে, আর ইয়ারটা তিনে দিলাম। এখন আপনাদেরকে একটু, আমি কিন্তু 852 দিয়েই কাজ করি, বেশিরভাগ কাজ করি, কিন্তু এত হিট দিয়ে কিন্তু আমি কাজ করি না। এই দেখুন, দেখছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের এই যে হিটসিং পেপারটা একদম লালচে হয়ে গেছে। তো আমি কিন্তু আসলে 300-এর মধ্যে দিয়ে কাজ করি নাই, আমি এটা দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে আমি যে কোনো ধরনের আইসি ইনশাল্লাহ কাটা। দেখুন, এটাতে ডাইরেক্টলি কিন্তু একদম আগুন দেখা যাচ্ছে, ডাইরেক্টলি আগুন বের হচ্ছে। আমি কিন্তু যখন এটা দিয়ে কাজ করি তখন দেখা গেছে যে আমি হিটটা সামঞ্জস্যপূর্ণ করে নেই। আবার কাটা হটগানটা কিন্তু একটা দোষ আছে, সেটা হচ্ছে যে ভোল্টেজ কম বেশি হলে হিটটা বাড়ে এবং কমে। এটার জন্য একটা মারাত্মক ধরনের, যারা নতুন ভাই আছেন তারা যদি এটা ইউজ করতে যান, কাটা বা কাওয়া একটা হটগান আছে, ওইগুলো ইউজ করতে গেলে যদি এটার আপনারা যদি দক্ষ না হয়ে থাকেন তাহলে কিন্তু আইসিগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এটা দেখছেন অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাচ্ছে, আমরা রেখে দিলাম, কিন্তু অ্যানালগটা কিন্তু ডাইরেক্টলি অফ হবে না, সুইচ অফ করলেই অফ হবে। বন্ধুরা, অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।